তো আমি মূলত ট্রেন চালানোর জব পেয়ে গেছি। ইয়েস ইউ আর লেট, সো ভাই স্যার মেবি আমার উপরে রাগ কইরে ফেলছে, স্যার মাফ কইরা দেন। পুরো রিয়েল লাইফের মতো আমি পাচ্ছি, উপরে দেখেন ঘুমানোর জায়গা আছে স্লিপ। ও ভাই ও ভাই ও ভাই পায়া গেছি ভাই। ট্রেন চালকের যেই এই ব্যক্তিটা দেখা তো খুবই ভয়ানক লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা নতুন টপিক বা নতুন ধারার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আপনারা হয়তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন, হ্যাঁ ভাই কিছুদিন আগে যেমন আমি মূলত একজন বাস চালকের কাহিনী নিয়ে গেমসের ভিডিও বা গেমপ্লে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, তেমনই আজকে মূলত আমি একটা ট্রেন চালকের লাইফে কি কি ঘটে তা নিয়ে আমি ভিডিওটা বা আজকের গেম প্লেটা শেয়ার করব। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, আশা করি সাথে থাকলে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন প্লাস অনেক অনেক মজার বা ইন্টারেস্টিং কাহিনী আপনারা দেখতে পারবেন। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল যেই ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা শুরু করে ফেলি। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো এর পর। আর অলরেডি কিন্তু আমি গেমসে ইন করে ফেলছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাম পাশে গেমসের নাম লেখা আছে। সো গেমসটার নাম হচ্ছে ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর, আর এই গেমসটাও মূলত ইন্ডিয়ান বাস সিমুলেটর, যেটা মূলত আমি একজন বাস চালকের গল্প আকারে ক্রিয়েট করছিলাম ভিডিও। সো ওই গেমসেরই বা ওই গেমস যারা ক্রিয়েট করছে ওনাদেরই এই গেমসটা, আর এই ওনারা মূলত হচ্ছে হাইব্রো ইন্টারেক্টিভ। সো এই টিমের গেমসগুলো আমার কাছে খুবই জোশ লাগে, কারণ ওনাদের গেমসে GTA 5 বা GTA গেমসগুলোর মতো মূলত স্টোরি মোড বা মিশন মোড থাকে। সো এগুলো আমার কাছে খুবই জোশ লাগে। সো আর কথা না বাড়িয়ে আমরা মূলত স্টোরি মোডে ঢুইকা ফেলি। ঢুইকা আমরা দেখি যে একজন ট্রেন চালক হওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন। সো এই দেখেন আমার প্রথম মিশনটা হচ্ছে প্রোলগ। সো ওকে আমি স্টার্ট টিপে ক্লিক করে দিই। ওকে, আমাদের এখানে লেখা আসছে কার্তিক মিটস স্টেশন মাস্টার রাজেন্দ্রন টু কালেক্ট হিজ অ্যাপয়েন্টমেন্ট লেটার, বাট হিজ রিলেশনশিপ উইথ স্যার লোকো পাইলট সাতেন্দ্র ইজ অফ টু এ রকি স্টার। সো আমি বুঝতে পারছি হয়তো মূলত আমার এখন মিশনটা কমপ্লিট করে আমার ট্রেন চালানোর যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে, অর্থাৎ চাকরি বা জবে ঢোকার জন্য আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাই ওইটা আমাদের নিতে হবে। সো আমরা একটু অপেক্ষা করি। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি গেমসে ইন করতেছি, একটু অপেক্ষা করি। সো ভিউয়ার্স, এই দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি একটা সিনেমেটিক ভিউ মানে চলতেছে রেল স্টেশনে। সো খুবই জোশ লাগতেছে, আর আমার কাছে মানে আমি খুবই কিউরিয়াস আছি, কারণ আমি কিছুই জানি না গেমসটা সম্পর্কে। দেখি আমাদেরকে কী দেয়, আমরা কোথায় আছি এখন ভাই। ওকে, সো আমরা এখন রাজেন্দ্রন স্যারের সাথে কথা বলতেছি, উনি বলছে কিভাবে হেল্প করতে পারে আমাকে। সো ওকে, আই এম দ্য নিউ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। সো ওকে, আমি মূলত ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য আমি আসছি ওনার কাছে। সো হেয়ার ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি মূলত ট্রেন চালানোর জব পেয়ে গেছি, ইয়াস। সো আমি এখন অ্যাকসেপ্টে ক্লিক করলাম, আর অফিসিয়ালি আমি মূলত একজন ট্রেন চালক হিসেবে আমার লাইফের ইতি বা লাইফের যেই স্টার্ট আছে জব স্টার্ট ওইটা আমার চালু হয়ে গেছে। সো ওকে, আমাকে উনি আরেকজন স্যারের কাছে পাঠাচ্ছে। সো দেখি আমাদের আমার মূলত মানে কী করা লাগে। সো আমি হাঁটতেছি, ডান পাশে হচ্ছে আমার ইঞ্জিন, অর্থাৎ আমি যেই ট্রেনটা চালাবো ওইটার ইঞ্জিন। সো আমাদের সামনে আছে, আমরা আছি আররাকন্নাম জাংশন। ও বাই, জোস জোস জোস। সো এই একজনকে পেলাম, আরিউ কার্তিক কুমার? ইয়াস স্যার। ইউ আর লেট, সো ভাই স্যার মেবি আমার উপরে রাগ করে ফেলছে, আই ডোন্ট ওয়ান্ট এনি অ্যাক্সেস। ও ভাই রাগ করে না ভাই, মাফ করে দেন স্যার, মাফ করে দেন, কারণ রাগ করে না, রাগ করলে ভাই খুবই কষ্ট লাগবে। সো স্যারের নাম হচ্ছে সাথীধার। সো ওকে, স্যারকে আমি মানে অনেক কষ্ট করে বুঝাইছি যে আমি লেট হওয়ার কারণ হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে গেছিলাম। সো এইসব কিন্তু ভাই খুবই জোশ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাই দিন। সো আমরা এখন পাচ্ছি জয়নিং ডে। সো আমাদের এখন মূলত ট্রেন চালক হিসেবে যেই জয়নিং ডেটা আছে ওইটাতে আমরা জয়েন করবো ইনশাল্লাহ। সো দেখি আমাদের জন্য কি মিশন আছে। সো আমরা একটু অপেক্ষা করি বা আপনারা একটু অপেক্ষা করেন। সো এই দেখেন আমি একটু ট্রেনের ইঞ্জিনের ভিতরে চলে আসছি। সো এখন সাতেন্দার স্যার আমাকে বলতেছে
মূলত উনি আমাকে কিছু পরীক্ষা করতে চান। সো ওনার পরীক্ষা কি করতে চান? সো প্রুশ দ্য টোটাল জেন্টলি। সো উনি বলতেছে আমি ট্রেনটার জন্য একটু স্পিড আপ করি। সো দেখেন আমি ট্রেনটা স্পিড আপ করতেছি। সো একটা মিশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো গুড, নাও কিপ গোয়িং অ্যান্ড রিচ এ স্পিড অফ 40। সো 40 কিলোমিটার পার আওয়ার স্পিড আমাকে তোলার জন্য স্যার বলছেন। সো দেখি আমি তুলতে পারি কিনা। আর তুললে কিন্তু উনি হয়তো খুশি হবেন আমার উপর, কারণ কালকে আমার উপর লেট মানে কষ্ট পাইছিলেন বা আমার উপর রেগে গেছিলেন। সো অলরেডি আমার 40, ইয়েস 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 40 উঠে গেছে। সো নাইসলি ডান। এখন আমি দেখি তো একটু স্পিডটা ডাউন করে দিই। সো আবারও বলছে আমার স্পিডটা ডাউন করে, আমি যেন 30-এ নামাই ফেলি। সো আমি 30-এ নামালাম। সো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আবার কি দেয় আমি একটু দেখি রে ভাই, ক্লিন ওয়ার্ক। সো স্যার আমার উপর খুশি হয়ে গেছেন। আমি এখন দেখি ডু ইউ থিঙ্ক ইউ হ্যান্ডেল মোর স্পিড, ইয়েস স্যার ইয়েস আই থিঙ্ক দ্যাট। সো ওকে ওকে দেন কুইকলি স্পিড আপ টু 60। সো 60 কিলোমিটার স্পিড আমাকে তোলার জন্য স্যার বলছে। সো আমি স্পিডটা তুলতেছি, খুবই জোশ লাগতেছে ভাই। ওনাদের গেমসগুলো সেই লেভেলের লাগে আমার কাছে। আপনার কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। সো আমি 60 তুলে ফেলছি। আমি কিন্তু স্যারের প্রত্যেকটা কথা আমি রাখতে পারছি। সো ওকে আই উইল টেক ইট ফ্রম হেয়ার। সো দেখি আমাদের ভাগ্যে কি আছে। ইয়াস আমার 2 নম্বর মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা কন্টিনিউ স্টোরিতে ক্লিক করে দিতেছি। আর দেখি স্যার আমার উপরে খুশি হয়েছেন কিনা, কারণ খুশি হইলে আমিও খুশি হব। ইয়াস স্যার প্রচুর খুশি হয়ে গেছেন। সো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং মিস্টার কুমার, দেয়ার ইজ লট টু ইউ নিড টু প্রুভ। সো ওকে আই হ্যাভ সামথিং ফর ইউ। স্যার আমাকে কিছু একটা গিফট দিতে যাচ্ছেন। সো দেখি তো স্যার আমাকে কি গিফট দেয়। ও ভাই ও ভাই ও ভাই, পায়ে গেছি ভাই। ট্রেন চালকের যেই ড্রেস আপটা আছে ওইটা আমাকে স্যার দিয়ে দিয়েছেন। ইয়েস আমি মানে পুরো সাকসেসফুল হয়ে গেছি। সো অ্যাকসেপ্টটা ক্লিক করে আমি ড্রেসটা নিয়ে নিলাম আর স্যারকে আমি থ্যাংক ইউ দিলাম। সো দেখি স্যার আমাদেরকে আর কিছু দেন কি না। ও ভাই কি প্যান্সে পুইতে। ও ভাই ও ভাই, পুলিশের কাছে যে ওয়াকি টকিটা থাকে ওইটাও আমাকে স্যার দিয়ে দিয়েছেন। তো খুবই জোশ লাগতেছে। ইয়েস আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। আর গেমসটার লিঙ্ক কিন্তু আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা চাইলে আপনাদের মোবাইলে ইনস্টল করে খেলতে পারেন। আর আমি প্রচুর কথা বলতেছি বা তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করতেছি, কারণ মিশন অনেকগুলো আমার শেষ করার ইচ্ছা আছে। সো অলরেডি আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা কন্টিনিউ স্টোরিতে ক্লিক করে দিই আর দেখি আমাদের জন্য আর কি মিশন আছে। সো ওকে স্টোরি মোড মোর এক্সাইটিং। সো আমার 2টা মিশন কমপ্লিট। এখন আছে অফেন্ডার্স। সো আমি স্টার টিপে ক্লিক করে দিই। সো স্টার টিপে ক্লিক করে আমরা আরেকটা মিশনে ইন করতেছি, কার্তিক রানস ইনটু রাজীব অ্যান্ড ইমিডিয়েটলি রিগ্রেট ইট। ওকে অ্যান্ড আনএক্সপেক্টেড ইনসিডেন্ট অন দ্য ট্রেন রেজাল্ট। সো দেখি তো আমার সাথে কী ঘটে। ও ভাই, এই ব্যক্তিটা দেখে তো খুবই ভয়ানক লাগতেছে। হে রাজীব, আই ডোন্ট হোয়াই ইউ কিপ কলিং মি, মাই নেম ইজ কার্তিক কুমার, ইউ আর কার্তিক কুমার টু আদার্স টু মি ইউ উইল অলওয়েজ এ ধন্দাপানি। সো বুঝতে পারছি ওরা হয়তো মানে কলেজ ফ্রেন্ড, তার জন্য ওরা ফান করতেছে, বাট আমি মূলত রাগ করতেছি। সো রাগ করে কোন লাভ নেই, আমি স্কিপ করে দিই ভাই। এত কাহিনী দেখে আমার লাভ আছে? আর আমি যদি কাহিনী দেখাই তাহলে আপনারা কী খেলবেন? সো আমি স্কিপ করতে থাকি। ও ভাই স্কিপ কর, স্কিপ স্কিপ স্কিপ। ওকে সো স্কিপ করে ফেললাম। দেখি তো এখন কী হয়, আমার সাথে আর কেউ কথা বলতে আসে কি না। ও ভাই স্যার এসে পড়ছে, সাথীদার স্যার চলে আসছে। আই সি ইয়েস স্যার, হোয়াট ওয়াজ দ্যাট ম্যান টেলিং ইউ? সো ওই স্যার, ওই ব্যক্তিটা আমাকে কী জিজ্ঞাসা করছে এটা স্যার জিজ্ঞাসা করতেছে। সো স্যারের সাথে বকবক করে আমার লাভ নাই। আই ক্যান হিম টু হোপ ইউ আর বেটার দ্যান হিম। সো অলরেডি আমি কিন্তু ট্রেনের ভিতরে চলে আসছি। দেখেন স্যার আছে, আমি আসি। সো দুইজন আমরা আসি যে। সো অলওয়েজ ব্লো হর্ন বিফোর লিভিং। সো স্যার বলছে যখনই আমরা স্টেশন থেকে যাব তার আগে আমাকে হর্ন দিতে হবে। সো আমি একটু হর্নের বাটনটাতে ক্লিক করলাম আর হর্ন আমরা দিয়ে দিছি। সো ওকে প্রেস হর্নের মিশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে স্পিড আপ করার জন্য বলছে। গুড, আমরা স্পিড বাড়াচ্ছি। ও ভাই রিস তা 40 কিলোমিটার। সো 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে তোলার জন্য আমাকে স্যার বলছেন। সো আমি দেখি তুলতে পারি কিনা। সো অলরেডি আমি স্পিড আপ করতেছি। ওকে 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 ভাই, জোশ লাগতেছে, জোশ জোশ জোশ। সো অলরেডি আমার 35 উইটা গেছে, ইয়েস 40 উইটা গেছে। সো ওকে নাও কিপ গোয়িং অ্যান্ড রিচ আর কার নাম। ওকে স্টেশনটার নাম আমি পড়তে পারতেছি না। আর আমি এখন একটু ভিউটা চেঞ্জ করি। আমি মূলত এখন যাব ভিতরের ভিউতে। সো এই দেখেন এটা হচ্ছে মূলত ট্রেনের ভিতরের ভিউ আর খুবই জোশ লাগতেছে ভাই। সেই লেভেলের একটা ভিউ আপনারা দেখতেই পারতেছেন। বাম পাশে আমরা পুরো রিয়েল লাইফের মতো আমি পাচ্ছি। উপরে দেখেন ঘুমানোর জায়গা আছে স্লিপিং আর নিচে আছে সিটিং। সো ওকে খুবই জোশ লাগতেছে। ট্রেনটাকে অফ করে দিল ভাই, কে অফ করলো রে ভাই? রিচ হোয়াট ওয়াজ দ্যাট, ডিড আই ডু সামথিং রং? নো দ্যাট ইজ নট ইউ, সামবডি পুল দ্য অ্যালার্ম চেন। ও ভাই, ইমার্জেন্সি যেই চেনটা থাকে ট্রেনের মধ্যে ওইটাকে ক্লিক করে দিছে। সো এখন দেখি আমার সাথে কী ঘটে। মনোহর অনবোর্ড এক্সপ্রেস, ওনাকে আমি কল দিছি ওয়াকি টকি দিয়ে। সাম ওয়ান হ্যাজ পুল দ্যাট চেন, চেক ইমিডিয়েটলি। সো আমি এটাতে মেসেজ পাঠালাম ওনাকে। সো উনি দেখে আমাকে কী রিপ্লাই দেয়। আর একটু অপেক্ষা করি। সো হু পুল দ্য চেন,
টু প্যাসেঞ্জার প্যাসেঞ্জার উনাকে বলছে যে দুইজন চেন মানে টান দিয়ে আমাদের ট্রেনটাকে থামাই দিছে। সো ভাই এটা খুবই কষ্টের জিনিস, আপনারা কেউ আবার বাস্তব জীবনে এরকম কইরেন না, কারণ এরকম কিন্তু করা ঠিক না। আর 54 নম্বর কোচে মানে 54 নম্বর বগিতে মূলত ট্রেনটা বা ট্রেনের চেনটাকে ক্লিক করছে। সো এটা খুবই কষ্টের, কারণ এইসব করা ঠিক না, বাস্তব জীবনেও এইসব কেউ করার চেষ্টা করেন না, কারণ আপনি হয়তো মজা পাবেন বাট অন্যরা মূলত হয়তো ভোগান্তির শিকার হবে। সো এই দেখেন আমরা আই এম ওয়ার্কিং অন স্পিড টেস্টিং এ নিউ টপ সিক্রেট লোকো, দ্য ট্রায়ালস আর শিডিউল টুমোরো। সো কালকের জন্য আমাকে আরেকটা মিশন স্যার দিয়ে দিচ্ছেন, আর কালকে আবারও আমার সাথে দেখা করবেন তা বলছেন। সো ওকে আমি স্কিপ করে দিই, কারণ আর ভিডিওটা বড় করে আমার লাভ আছে, লাভ নাই রে ভাই। সো এই দেখেন আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের অলরেডি কয়টা মিশন শেষ করছি আমরা, আমি একটু দেখা ফেলবো, দেখা আজকের মতো বিদায় নিয়ে নেবো। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাই দিন, আর ভিডিওটা যদি ইচ্ছা হয় তাহলে শেয়ার করবেন। সো আমরা অলরেডি তিনটা মিশন শেষ করছি, আপনারা যদি বেশি বেশি রেসপন্স করেন তাহলে আমি বাকি যে আটটা মিশন আছে ওইগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিই ভাই, পুরো বক বক করে আমার কিন্তু কান্তি আইসা পড়ছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ 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 এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে পরবর্তীতে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ।